ডুরান কাপে কি টিকে থাকলো মোহনবাগান ইস্টবেঙ্গল অন্যদিকে প্রিমিয়ার লিগ খেলা স্ট্রাইকার আসছেন আইএসএলে হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট আছে এছাড়া অন্যান্য আপডেটও আছে সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব ডুরান্ড কাপের আপডেট দিয়ে গতকাল মুম্বাই সিটি এফসি পাঁচ একে রাজস্থান ইউনাইটেডকে পরাজিত করেছে এবং ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে কনফার্ম হয়ে গেছে মুম্বাই সিটি এফসি বলতেই পারো প্রতিটা গ্রুপ থেকে দুটো করে টিম কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে তাহলে এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গলের পজিশান কি তারা কি কোয়ালিফাই করবে সেই নিয়েই কিন্তু কথা বলবো। বর্তমানে চার পয়েন্ট নিয়ে দুটো টিম আছে রাজস্থান ইউনাইটেড এবং এটিকে মোহনবাগান এবং দুটো টিমেরই পরের ম্যাচ ইন্ডিয়ান নেভির এগেনস্টে এবং পরবর্তী ম্যাচে এটিকে মোহনবাগানকে রাজস্থান ইউনাইটেডের থেকে বেশি পয়েন্ট অবশ্যই পেতে হবে তবেই কিন্তু কোয়ালিফাই করবে এটিকে মোহনবাগান কারণ ডুরান কাপের রুল হচ্ছে যদি পয়েন্ট সমান হয়ে যায় তাহলে কিন্তু হেড টু হেড রেকর্ড দেখা হবে সেই জায়গায় রাজস্থান ইউনাইটেড যেহেতু এটিকে মোহনবাগানকে পরাজিত করেছিল তাই যদি সমান পয়েন্ট হয়ে যায় তাহলে রাজস্থান ইউনাইটেড অটোমেটিক্যালি কোয়ালিফাই করে যাবে নেভির এগেনস্ট এটিকে মোহনবাগানের ম্যাচটা আগে আছে একত্রিশে আগস্ট এই ম্যাচটা যদি এটিকে মোহনবাগান জিতে যায় তাহলে আশা করতে হবে যে পাঁচই সেপ্টেম্বর রাজস্থান ইউনাইটেড এবং নেভির মধ্যে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা রাজস্থান ইউনাইটেড হয় পরাজিত হোক না হলে ড্র হোক তাহলেই কিন্তু এটিকে মোহনবাগান কোয়ালিফাই করবে অন্যদিকে যদি একত্রিশে আগস্টে এটিকে মোহনবাগান নেভিকে পরাজিত না করতে পারে অর্থাৎ ড্র হয় তাহলে রাজস্থান ইউনাইটেডকে কিন্তু নেভির কাছে পরাজিত হতেই হবে তবেই কিন্তু এটিকে মোহনবাগান কোয়ালিফাই করবে সহজ ভাষায় এটিকে মোহনবাগানকে রাজস্থানের থেকে বেশি পয়েন্ট অবশ্যই পেতে হবে লাস্ট ম্যাচে অন্যদিকে এবার যদি ইস্টবেঙ্গলের কথায় আসি ইস্টবেঙ্গলের বর্তমানে দু পয়েন্ট আছে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ আছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে সব থেকে বড়ো তো চ্যালেঞ্জ মুম্বাই সিটিএফসিকে পরাজিত করা কারণ ইস্টবেঙ্গলের একটাই অপশান ইস্টবেঙ্গলকে জিততে হবে জিতলে ম্যাক্সিমাম পাঁচ পয়েন্টে পৌঁছোতে পারে ইস্টবেঙ্গল এবং আশা করতে হবে যাতে এটিকে মোহনবাগান নেভির কাছে পরাজিত হয় এবং রাজস্থান ইউনাইটেডও নেভির এগেনস্টে পরাজিত হয় অথবা ড্র হয় কারণ এটিকে মোহনবাগান যদি পাঁচ পয়েন্টে পৌঁছে যায় ইস্টবেঙ্গল আর কোয়ালিফাই করবে না কারণ এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে তাই হেড টু হেড রেকর্ডে এগিয়ে যাবে এটিকে মোহনবাগান অন্যদিকে রাজস্থান আর ইস্টবেঙ্গল যেহেতু ড্র হয়েছিল এবং ইস্টবেঙ্গলের গোল্ড ডিফারেন্সটা ভালো আছে রাজস্থানের থেকে তাই রাজস্থান পাঁচ পয়েন্টে পৌঁছলেও একটা চান্স থাকছে কোয়ালিফাই করার অর্থাৎ এটিকে মোহনবাগানের চান্সটা ইস্টবেঙ্গলের থেকে একটু অবশ্যই বেশি আছে বাট এই গ্রুপে সব থেকে এগিয়ে আছে অবশ্যই রাজস্থান ইউনাইটেড নেভিকে পরাজিত করা মানে অটোমেটিক্যালি কিন্তু কোয়ালিফাই করে যাবে রাজস্থান ইউনাইটেড আশা করছি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও অন্যদিকে বন্ধুরা যেটা শোনা যাচ্ছে সিক্স অক্টোবর থেকে কিন্তু শুরু হতে চলেছে আইএসএল অফিসিয়ালি না জানানো হলেও একটা আনুমানিক ডেট কিন্তু এটাই পাওয়া যাচ্ছে যে সিক্স অক্টোবর থেকে এই সিজনের আইএসএল শুরু হতে চলেছে এবার পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো আশুতোষ মেহতাকে নিয়ে এটিকে মোহনবাগানের একত্রিশ বছর বয়সী রাইড ব্যাক আশুতোষ মেহতা তোমরা সবাই জানো আশুতোষ মেহতার ক্লাব ছাড়ার একটা সম্ভাবনা আছে ডুরান কাপের স্কোয়াডেও তিনি ছিলেন না ইস্টবেঙ্গল ইন্টারেস্ট প্রকাশ করলেও এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে চেন্নাইন এফসি কিন্তু রেসে আছে আশুতোষ মেহতাকে সাইন করার ব্যাপারে এবং চেন্নাইন এফসি বর্তমানে সব থেকে এগিয়ে আছে যদিও দু হাজার চব্বিশ সাল অবধি এটিকে মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট আছে আশুতোষ মেহতার তাও এক্সপেক্ট করা যাচ্ছে এই সিজনে এই মুভটা হতেই পারে এটিকে মোহনবাগান থেকে চেন্নাইন এফসিতে আশুতোষ মেহতার এবার বন্ধুরা আসবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেটে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সাইন করে নিয়েছে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার জন গ্যাসডেনাগাকে এই জন গ্যাস গ্যাসডেনাগা তার কেরিয়ারের বেশিরভাগটাই স্পেনে কাটিয়েছেন রিয়েল সোসিডাট ইউথ একাডেমির প্রোডাক্ট তারপর রিয়েল সোসিডাট বি টিমের হয়ে একশো পনেরোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দু থেকে চোদ্দ অবধি তারপর রিয়েল সোসিদাদের তাদের মেন টিমে লালিগাতে খেলেছেন এই ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার তারপর নিউমেনসিয়া জিমন্যাস্টিক জিমনাস্টিক এই এল লিমাসোল এই সমস্ত ক্লাবে ছিলেন আর লাস্ট খেলছিলেন কালচারাল লিওনেসাতে সেখান থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অভিজ্ঞ ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে এটা একদমই ডিল ডান আপডেট অন্যদিকে বন্ধুরা আরও যেটা শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন প্রিমিয়ার লিগ খেলা স্ট্রাইকারকে কনফার্ম করে ফেলেছে যদিও এখনো নামটা জানা যায়নি তবে যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে অন্যদিকে বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে চৌত্রিশ বছর বয়সী ফ্রেঞ্চ বর্ন আইভারি কোস্ট ন্যাশনাল টিমের স্ট্রাইকার ইয়ানিক বলির সাথে এই ইয়ানিক বলি কিন্তু তার খেলা শুরু করেছিলেন পিএসজিতে ফ্রান্সের লিগ ওয়ান লিগ টুতে দীর্ঘদিন খেলেছিলেন তারপর তিনি চলে যান বেলজিয়াম এরপর ইউক্রেন রাশিয়া চায়না মেজর লিগ সরকার এই সমস্ত টুর্নামেন্টে খেলেন এই ইয়ানিক বলি অত্যন্ত অভিজ্ঞ একজন স্ট্রাইকার আর লাস্ট কয়েকটা সিজনে ছিলেন থাই লিগে সেখান থেকেই যেটা শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আনতে চাইছে এই ইয়ানিক বলিকে একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে আশা করা যায় যে কোনো মুহুর্তে কিন্তু অফিসিয়াল সাইনিং করে ফেলবে ইয়ানিক বলির সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অর্থাৎ আশা করাই যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু এই সিজনে ভালো বিদেশি ফুটবলার রিক্রুট করছে অন্যদিকে বন্ধুরা এটিকে মোহনবাগানের স্ট্রাইকার ডিমিত্রী পেত্রাতস কিন্তু আগামীকাল কলকাতায় আসছেন যদিও বক্স স্ট্রাইকার তিনি নন তবে তার কিন্তু অবশ্যই দরকার আছে এটিকে মোহনবাগানে যেটার অভাব হচ্ছে এটিকে মোহনবাগানে অর্থাৎ বক্স স্ট্রাইকার সেই জায়গা কি পূরণ করতে পারবেন দিমিত্রি পেত্রাতস সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে তবে এই মুহূর্তের বড়ো আপডেট এটাই আগামীকালই কিন্তু কলকাতায় চলে আসছেন দিমিত্রি পেত্রাতস অন্যদিকে এবার যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু সাইন করে ফেললো উনতিরিশ বছর বয়সী স্ট্রাইকার সেম বয় হাউকিপকে সেম বয় হাউকিপ যিনি লাস্ট সিজনেও ইস্টবেঙ্গলেই ছিলেন বারোটা ম্যাচ খেলেছিলেন দুটো গোলার একটা অ্যাসিস্ট করেছিলেন ইস্টবেঙ্গলের জার্সিতে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে পরিচিত এবং অভিজ্ঞ স্ট্রাইকারেই সেম বয় হাউকিপ অর্থাৎ আরও একটা সিজন তিনি ইস্টবেঙ্গলেই থাকছেন একদমই কনফার্ম নিউজ তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই সাইনিংয়ের ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা